এবং সেই গণমিছিল সমর্থন জানিয়ে যারা রাজধানীর বিভিন্ন সড়কে রিকশা চালিয়ে সংসার চালান তারাও কিন্তু সেই মিছিলে অংশ নিয়েছেন এবং তারা নানা স্লোগান তারা নানাবিধ স্লোগান দিচ্ছেন দর্শক আপনারা দেখছেন জয় জয় দিনে সরাসরি দর্শক দেখতে পাচ্ছেন যে রাজধানীর সড়কে রিকশা চালকরা তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং স্লোগান জানিয়ে তারা যে নির্বাচন বর্জন দাবি তারা জানাচ্ছেন দর্শক আপনারা দেখছেন জয় জয় দিনে সরাসরি দর্শক যুক্ত রয়েছে এই মুহূর্তে রাজধানীর কপিরা ফুল সরকারের অধীনে আমরা ভোট দেবো সকল তার অংশগ্রহণ করলে আমরা ভোট দেবো না আমরা ভোট দেবো না আমরা ভোট দিতে যাবো না আমরা ভোট মানি না এই কমিশনার অবৈধ তথ্য ঘোষণা আমরা মানি না আমরা যাচাই করে আমরা একজন প্রধানমন্ত্রী দেশে যাচ্ছি আমাদের দর্শক দেখতে পাচ্ছেন যে রিকশা চালকরা তাদের যে ক্ষোভের জায়গা তারা ক্ষোভ প্রকাশ করছেন পাশাপাশি তারা বলছেন যে নির্বাচন তারা চান না তারা চান যে সবার অধীনে যে নির্বাচন সেই নির্বাচন দাবি তারা জানাচ্ছে দর্শক আপনারা দেখছেন জয় জয় দিনে সরাসরি দর্শক দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পর্যায়ে যারা রয়েছেন যারা রাজনীতি রিকশা চালিয়ে তারা জীবন নির্বাহ করেন তারা কিন্তু এই নির্বাচন বর্জনের দাবি জানিয়ে তারা নানাবিধ স্লোগান দিচ্ছেন এবং তারা এই গণমিছিলে তারা যুক্ত রয়েছেন দর্শক আপনারা দেখছেন জয় জয় দিনে সরাসরি আপনারা কেন এই মিছিলে অংশ নিয়েছেন আমরা এই মিছিলে অনুষ্ঠান দিচ্ছি সুস্থ কথা জানতে আপনি কি ভোট দিতে যাবেন ভোট চুরি সামারি এই করে কিন্তু আমাদের জিনিস 1 কেজি চাউলের ভাত খাইতে 5 কেজি চাউলের টাকা আমরা একদম নিঃস্ব হয়ে গেছি সাধারণ মানুষ আমরা 2008 সালের পর থাকি আমরা একদম অসহায় হয়ে গেছি খেটে খাওয়া মানুষ আমরা ঈদ আসলে একটা গায়ের পোশাক কিনতে পারি না ঈদ আসলে আমাদের ছেলে সন্তানকে একটা কাপড় দিতে পারি না এদের দিন আমরা সেমাই কিনতে পারি না কোনো সরকারের এমপি মন্ত্রীরা আমাদের কোনো সাহায্য করে না আজকে যদি সাহায্য দিত ক্যামেরার সামনে বলতাম যে তাদের হাতে আমরা অনেক সাহায্য পাচ্ছি আমরা কিছু পাই না আমরা ভোট দিতে যাব না এটা একদলীয় নির্বাচন এখানে কোনো প্রার্থী নাই প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী নাই সব আওয়ামী লীগের লোক এখানে আমরা কোন কারণে যাব যদি বিএনপি থাকতো নির্বাচনে তাইলে সব দলের আনন্দমুখর পরিবেশে মিছিল মিটিং উৎসব একটা সুন্দর উৎসব হইতো সবাই আমরা নির্বাচনে অংশগ্রহণ করতাম আমরা এই নির্বাচন চাই না দর্শককে দেখতে পাচ্ছেন যে বিজেপি চালকরা কিন্তু এই গণমিছিলে তারা স্লোগান দিচ্ছে এবং তারা যে নির্বাচনে বলছে তারা বলছে যে তারা চাচ্ছেন সুষ্ঠু নির্বাচন তারা ভোট দিতে
তারা নানার তো স্লোগান শুধু দর্শক আপনারা দেখছেন যাই যাই দিন সরাসরি দর্শককে দেখতে পাচ্ছেন যে রাজধানীর যে বাংলা মোটর দৈনিক বাংলা থেকে মূলত এই যারা বিভিন্ন সড়কে রাজধানীর বিভিন্ন সড়কে যারা রিকশা চালিয়ে যারা জীবন নির্বাহ করেন তারা তাদের তারা এই মিছিলে অংশ নিয়েছেন আপনারা আরেকজন তার সাথে কথা বলেছে আপনারা কেন এই মিছিলে অংশ নিয়েছেন আমরা অংশ নিয়েছি আমাদের ভোটের অধিকার নাই তাই আমরা বাংলাদেশের নাগরিক আমাদের নাগরিক হিসাবে একজন নাগরিক হিসাবে আমার কর্তব্যমুখী সত্য কথাকে তুলে ধরা সত্য কথা মানুষের কাছে প্রচার করা আটচল্লিশ হাজার গ্রাম বাংলার মানুষ যাতে জানে বা বুঝতে পারে যে এই সরকার কি করছে বা পরিকল্পনা কি করেছে আমাদের হাতের অধিকার নাই আজকে দেখেন দ্রব্যমূল্য দাম এত নিয়ন্ত্রণ আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে এবং আজকে বাংলাদেশ বুঝাই দিয়েছে যে প্রকৃত দোষী দোষ করছে সে কিন্তু প্রকাশ্যে দিবালে ঘুরে বেড়াচ্ছে যে একজন ভালো ব্যক্তি মানুষ ধরার কারিগর যে ডাক্তার তার কাজ হচ্ছে কি মানুষ বাঁচানো মানুষ মারা না আর সেই ব্যক্তিকে দুর্নীতি মামলায় ফাঁসিয়ে রাখা হয়েছে কেন এটা তিনি তো একজন মানুষ ধরার কারিগর সুশিক্ষাতে শিক্ষিত করেছে কেন তাকে জেলে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে রিক্সা চালকরা কিন্তু যে সামনে যে গণ অধিকারের যে গণমিছিল চলছে পিছনে কিন্তু যারা রাজধানীর বিভিন্ন সড়কে যারা রিক্সা চালিয়ে যারা জীবন নির্বাহ করেন তারাও কিন্তু সেই মিছিলে অংশ নিয়েছে আমরা কয়েকজন চালকের সাথে কথা বলেছি এবং একজন ভোটের অধিকার নেই কিন্তু আমাদের সত্য কথা বলার অধিকার আছে আমি এই বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক আর এই নাগরিক হিসাবে আমার এটাই করণীয় উচিত যেটা আমি এই মুহূর্তে করছি দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পরে বীর বাঙালি এই স্বাধীন বাংলায় বাংলাদেশ স্বাধীন করেছিল আর চারি তিপ্পান্ন বছর পরে আজকে কি করা হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এর মধ্যে বিভিন্ন রিক্সা চালকরা কিন্তু সেই গণমিছিলে অংশ নিয়েছে ভাপে হলো ভোট চোর মায়া হলো ঘুম চোর হাসিনা হলো কাপড় চোর এই কাপড় চোরকে ভোট দেওয়া যাবে না আপনাদের কাছে একটাই রিপোর্ট সাত তারিখে কেউ ভোট দিতে যাবেন না আপনাদের দাবি আপনার দাবিগুলো কি বলতো কেন আপনারা প্রতিবাদ করছেন প্রতিবাদ কেন করছেন প্রতিবাদ করবো না এই সরকার আমাদের দেশটা ধ্বংস করে ফেল দিছে যে তেল ছিল আশি টাকা লিটার সেই তেল হয়েছে দুইশো টাকা লিটার এর জন্য আমরা এইটাই বলবো এই সরকারকে কেউ ভোট দিবেন না একটাই দাবি এই সরকারকে গদির থেকে নামান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পর্যায়ে যারা রাজধানীর বিভিন্ন সড়কে যারা রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করেন তাদের কিছু সংখ্যক রিক্সা চালক কিন্তু এই মুহূর্তে রাজধানীর যে নয়াপল্টন রয়েছে সেই নয়াপল্টনের সামনে তারা রিক্সা সমাবেত করে তারা একটি জড়ো হয়েছে এবং তারা নানাবিধ তারা দাবি তুলছে দর্শক আপনারা দেখছেন যাই যাই দিনে সরাসরি দর্শক এই মুহূর্তে লাইভ থেকে কোথা থেকে দেখছেন কমেন্টস করতে পারেন শেয়ার করতে পারেন পাচ্ছেন যে গণ অধিকার পরিষদের যে গণমিছিল সেই গণমিছিলের পাশাপাশি রয়েছেন তারা কিন্তু এই গণমিছিলে তারা অংশ নিয়েছেন সরাসরি দর্শক দেখতে পাচ্ছেন রিক্সা চালিয়ে যায় জীবন নির্বাহ করেন
গণ অধিকারের সাথে একত্রতা পোষণ করে তারা নিরপেক্ষ নির্বাচনের দাবিতে তারা বিক্ষোভ করছেন। আপনারা কেন বিক্ষোভ করছেন? কেন করছেন বিক্ষোভ? আমরা 7 তারিখে ভোট মানে এই নির্বাচন আমরা মানি না, এটা হলো পাতানা নির্বাচন। এই নির্বাচন আমরা মানি না, আমরা চাই নিরপেক্ষ নির্বাচন, আমরা সুষ্ঠু নির্বাচন চাই, নিজের ভোট নিজে দিতে চাই। আজকে 10 বছর ধরে নিজের ভোট নিজে দিতে পারছি না, ভোট দিতে গেল কাক, ভোট হয়ে গেছে গা। দর্শক দেখতে পাচ্ছেন দর্শক, আমরা যুক্ত রয়েছি এই মুহূর্তে রাজধানীর নয়াপল্টন যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে কিন্তু গণ অধিকারের নেতা কর্মীরা একটা গণ মিছিল করছেন। এর পিছনে পিছনে কিন্তু যারা রিক্ষাচালক রয়েছেন তারাও কিন্তু একটি গণ মিছিল করছেন। তারা বলছেন যে নির্বাচন তারা সুষ্ঠু নির্বাচন তারা দিতে চান, তারা ভোট প্রয়োগ করতে চান। তারা বলছেন যে সবাই অংশগ্রহণ নির্বাচন হলে তারা ভোট দিতে যাবেন। দর্শক দেখতে পাচ্ছেন বেশ কিছু সংখ্যক রিক্সা চালক তারা এই যে মিছিল তাদের সাথে একটা দর্শক সেই মিছিল অংশ নিয়েছে। দর্শক আপনারা দেখছেন যা যা দিনে সরাসরি কেন মিছিল অংশ নিয়েছে? আমরা ভোট বর্জন করছি, ভর্তিকার করছি, তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নির্বাচন, যেহেতু 30,000 শহীদের রক্ত মাখা সোনার বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, স্বাধীনভাবে ভোট হবে, নিরপেক্ষ নির্বাচন হবে, তত্ত্বাবধায়ক সরকার হবে, আমরা ভোট দেব। আনন্দ আমাদের বইয়া দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কাকা আপনি কেন বসে আছেন? আপনি কেন বসে আছেন? এই সরকারের আন্ডারে কোনো নির্বাচন হতে পারে না, এই জন্য আমি মিছিলে অংশগ্রহণ করেছি। আমি এই সরকারের পতন চাই। আপনি কি করেন? আমি হোটেলে কাজ করি, হোটেলে আমি দিন মজুরি, আমি দিন মজুরি কাম করি, আমি কাম করি, আমি ফিরে আসছি। আমি চাই এই সরকারের পতন এবং নিরপেক্ষ একটি তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন চাই, আমরা গ্রহণযোগ্য নির্বাচন চাই। দর্শক দেখতে পাচ্ছেন যে রাজধানীর বিভিন্ন সড়কে যারা রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করেন তারা কিন্তু গণ অধিকার পরিষদের সাথে যে গণ মিছিল সেই গণ মিছিলের পিছনে তারা একটি রিক্সা দিয়ে তারা মিছিল করছেন। দর্শক এই মুহূর্তে লাইভটিকে কোথা থেকে দেখছেন কমেন্টস করতে পারেন, শেয়ার করতে পারেন, মতামত জানাতে পারেন। অবৈধ সরকার অবৈধ দেশে আসা সাধারণ মানুষের শেষ করে ফেলে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীর এই সড়কগুলিতে যারা রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করেন তারা মূলত নিরপেক্ষ নির্বাচনের দাবিতে তারা গণ অধিকারের সাথে একতা পোষণ করে তারা একটি মিছিল করছে। দর্শক আপনারা দেখছেন যাই যাই দিনে সরাসরি। দর্শক এই মুহূর্তে লাইভ থেকে কোথা থেকে দেখছেন কমেন্টস করতে পারেন, শেয়ার করতে পারেন।